আপনি চাইলে আপনার ইমুটিকে সার্বক্ষণিক নিরাপত্তা এবং সুরক্ষিত রাখতে পারেন একটি সেটিংস করার মাধ্যমে। আপনার ফোনটি সারাক্ষণ যদি কেউ হাতে নিয়ে গাটাগাটি করে তারপরও আপনার ইমুতে প্রবেশ করতে পারবে না, এবং আপনার ইমুতে প্রবেশ করলেই একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করবেন আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করুন আমার স্ক্রিনটার দিকে। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার ইমুতে চলে যাবেন। ইমুতে যাওয়ার পর উপরে আপনার একটি প্রোফাইল পিকচার দেখতে পারবেন, ওইখানে একটি প্রোফাইলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন পাসপোর্ট লক নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন অ্যানাবল নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো চারটি সংখ্যা এখানে দিয়ে নেবেন পাসওয়ার্ড হিসাবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম, দেন তারপর আবার রি এন্টার করে আপনার পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করে নেবেন। করার পর দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে, আপনি এখান থেকে ডানে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন পোটু লক নামে একটি অপশন রয়েছে, এটা 1 মিনিট করা রয়েছে, আপনি এখান থেকে এভরি টাইম করে দেবেন। এভরি টাইম করে দেওয়ার পর আমি এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে চলে আসলাম। চলে এসে আমি আপনাদেরকে আমাদের ইমুটাতে দেখাচ্ছি এখন, যে দেখেন এখন আমার ইমুতে কিন্তু ঢুকতে গেলে পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে, এবং পাসওয়ার্ড ছাড়া কেউ ইমুতেই প্রবেশ করতে পারবে না। এভাবে কিন্তু আপনি আপনার ইমুটাকে সুরক্ষিত রাখবেন।